দর্শক, সুনামগঞ্জের খবর আপনাদের আরো বিস্তারিত জানাতে চাই। সহকর্মী এআর জুয়েল আমাদের সাথে যুক্ত আছেন। জুয়েল, গতকাল পর্যন্ত আপনি দেখাচ্ছিলেন যে বৃষ্টির পরিমাণ কিছুটা কম, কিন্তু জলাবদ্ধতা আছে, তো আজকের সকালের আবহাওয়াটা কেমন দেখছেন? হ্যাঁ, গতকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই ছিল এবং কালকে রাতেও কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি। যদিও সকাল থেকে গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে, তবে সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচে চলে আসছে এবং হাওড় অঞ্চলের পানিও কমতে শুরু করেছে এবং নিম্নাঞ্চল যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকাতেও কিন্তু পানি নামতে শুরু করেছে। এবং যেহেতু বৃষ্টির পরিমাণ কম, সেই কারণে কিন্তু সুনামগঞ্জ শহরে কোনো জলাবদ্ধতা আপাতত নেই। কারণ গত দুদিন ধরে কিন্তু রোদের দুপুরে পর থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আছে এবং ভারী বৃষ্টি নেই এবং পাহাড়ে ডলও নেই। তো আজকে সকালে কিছুটা বৃষ্টি হচ্ছে এবং কর্মকর্তা জানিয়েছেন যে দুপুরে পরে সেই বৃষ্টি থেমে যাবে এবং এই বৃষ্টি আসলে হাওড়ের জন্য এবং সুরমার জন্য কোনো ক্ষতিকর কোনো বিষয় নয়। কেননা ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টির পরিমাণ নেই বললেই চলে এবং পাহাড়ে ডলও নেই, যার ফলে কিন্তু আগামী দু একদিনের মধ্যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হবে এবং নিম্নাঞ্চলে যেসব মানুষ পানিবন্দী ছিল সেইসব এলাকা কিন্তু পানি নামতে শুরু করেছে এবং তারা বলছেন যে এই বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং যে বন্যার যে একটা শঙ্কা করা হয়েছিল বড় ধরনের বা মাঝারি স্বল্প মেয়াদি সেটাও কিন্তু কেটে গেছে। তো আস্তে আস্তে যেহেতু বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এবং তারপরও যেহেতু জুলাই মাস বন্যার সম্ভাবনা থাকে, আরও বৃষ্টি হলে পানি বাড়তে পারে, সেই কারণে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা বলছেন যে যেহেতু আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কম সেই কারণে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে এবং আবহাওয়া যেহেতু উন্নতির দিকে। তো সব মিলিয়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আগে থেকে অনেকটাই উন্নতি এবং কমেছে সুরমা নদীর পানি এবং হাওড় অঞ্চলের পানিও কমতে শুরু করেছে। তো সব মিলিয়ে জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের সাথে লালমনিরহাট থেকে মিলন পাটোয়ারি যোগ দিয়েছেন। যদিও সিলেট অঞ্চলের দিকে কিছুটা পানি কমতে শুরু করেছে, কিন্তু দেশের উত্তর অঞ্চলে পানি আগের অবস্থাতেই আছে। মিলন, লালমনিরহাটের কি অবস্থা? শরীফ, লালমনিরহাটে তিস্তা নদীর পানি আজকে সকাল 6টার কথা যদি বলি, বিপদ সীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন অবস্থান করছি তিস্তা নদীর পাড়ে এবং এছাড়াও যে ধল্লা নদী এবং সানিয়াজান সহ রত্নাই যে নদ নদীগুলো ছোটোখাটো রয়েছে, এই সমস্ত নদ নদীগুলোতে পানি প্রায় সময় যত গড়িয়ে যাচ্ছে তত আরও বৃদ্ধি পাচ্ছে। তবে তিস্তা নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার উপরে রয়েছে। গতকালকে আমাদের পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছে যে আজকে থেকে 3 দিন ব্যাপী যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে থাকবে এবং পরবর্তীতে 4-5 দিন পরে হয়তো বা বিপদসীমার নিচের দিকে যাবে। এবং এই বিপদসীমার উপরে 3 সেন্টিমিটার থাকার কারণে লালমনিরহাট জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে তিস্তা নদীর পাড়ে যে চর অঞ্চলগুলো, ওই চর অঞ্চলগুলো প্রায় বিকাল হয়তো বা সন্ধ্যার দিকের দিকে বিভিন্ন স্থানে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করবে। তবে এখনো পর্যন্ত লোকালয়ে বা ঘরবাড়িতে পানি ওঠেনি। তো পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে যে এই সময় যত গড়িয়ে যাবে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরেই থাকবে, তবে 2-3 দিন পরে এর পানি হয়তো বা বিপদসীমার নিচে থাকবে। শরীফ, এই ছিল লালমনিরহাটের তিস্তার পানি সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের ঢাকার বাইরে থেকে সহকর্মীরা যোগ দিয়েছিলেন এবং সেখানকার অবস্থা এতক্ষণ জানাচ্ছিলেন আমাদের।